Assalamualaikum, সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদেরকে আমি দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে উৎপাদন পড়াবো উৎপাদন কি উৎপাদন বলতে সাধারণ কথায় বোঝায় যে কোনো কিছু সৃষ্টি করা কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝায় কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করা যেমন ধরো এই একটা কলম এই কলমটা मिटाते तक से उत्पादन होना सब उत्पादन ही सब उत्पादन मध्य उपयोग आज सब उपयोगी उत्पादन नुमरा ख्याल कर द्रव्य उत्पादन करते गोग सृष्टि विनिमय मूल्य विनिमय मूल्य उत्पादन जेमन धरो मार शिशु लालन पालन करटार मध्य विनिमय मूल्य नहीं क्योंकि जो एक आया रेखे शिशु के लालन पालन तरमय की देवा है अर्थ देखने उत्पादन बोलते बुझी देखो उपकरण प्राथमिक द्रव्य व्यवहार कर नतून द्रव्य सृष्टि करा के उत्पादन बोले तो उत्पादन करते हमें कि करते जिनिसटार प्रति कि करते हैं उपयोग थाकते हबे आर कि उपयोग थाकले हबे ना तार एकटा कि थाकते हबे विनिमय मूल्य थाकते हबे आमि उपयोगटा कि सेटा ख्याल करो उपयोग हलो कोनो द्रव्येर मध्ये अभाव पूरणेर क्षमता हलो ओई द्रव्येर उपयोग माने अभाव पूरण द्रव्यटार मध्ये कि करते हबे अभाव पूरणेर क्षमता थाकते हबे जेमन एटार मध्ये काली आछे एटा आमार अभाव पूर्ण करते पारबे आमार लेखा क्लासेर अभावटा पूर्ण करते पारबे किन्तु जखन एटा काली थाकबे ना तखन सेटा आमार अभाव पूर्ण करते पारबे ना उत्पादन उत्पादन ज्ञान द्वारा प्राकृतिक वस्तु परिवर्तन साधन नतून वस्तु सृष्टि करा के उत्पादन बोले देखो उत्पादन उत्पादन के साधारण पांच भागे प्रक्रिया उत्पादन प्रक्रिया हल उत्पादन उपयोग सृष्टि प्रक्रिया पांच प्रकार द्रव्य एक जगह
তখন সেটার দামটা বেড়ে যায়। যেমন অত পাড়া গায়ে দেখবা কুমারে মাটি দিয়ে খেলনা তৈরি করতেছে, পাতিল তৈরি করতেছে, এগুলি যখন আমরা শহরে নিয়ে আসে, তারা যখন শহরে নিয়ে আসে তখন এগুলির উপযোগ বেড়ে যায়। এটাকে বলা হয় স্থানগত উপযোগ। যখন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয় তাকে বলা হয় স্থানগত উপযোগ, মানে উপযোগটা বেড়ে যায়। তারপর আবার আরেকটু ধ্যান দেওয়া, দেখো যে বনের মধ্যে অনেক কাঠ পড়ে থাকে, অনেক যারা বনে থাকে বা তারা কি করে তারা ঘুড়ি হিসাবে সেটা ব্যবহার করে। যখন সেটা শহরে চলে আসে তখন এই কাঠ দিয়ে তারা বিভিন্ন ধরনের দামি আসবাবপত্র বেড়ে বানায়, তারপরে ওইটার উপযোগটা কি হয় বেড়ে যায়। তারপরে দেখো তিন নম্বর, সময়গত উপযোগ, সময়গত উপযোগ, সময়গত উপযোগ এখানে জায়গা দিবে না, সাধারণ করে লিখি দেখো সময়গত, যেটা সময়ের সাথে সম্পর্ক, সময়গত উপযোগ হলো সময়ের সাথে সম্পর্ক। সময়গত উপযোগ মানে কি, যেটা হলো সময়ের ব্যবধানে অনেক জিনিসের পরিবর্তন করে, অতিরিক্ত মালিকানা পরিবর্তন করে
অতিরিক্ত উৎপাদন সৃষ্টি অতিরিক্ত উৎপাদন সৃষ্টি করাকে মালিকানা চাষাবাদ করে ফসল উৎপাদন করে তখন সেটা কি হয়ে যাবে সেই জমিটা কি হয়ে যাবে উপযোগটা বেড়ে যাবে এটা হলো মালিকানাগত উপযোগ অনেকে দেখা যায় অব্যবহৃত জমি ফেলে রেখে দিছে সে তারপর একজন কাছে সেটা বিক্রি করে দিল যে কিনে নিল সে তার শ্রম দিয়ে সেখানে বিভিন্ন শস্যাদি বা শাকসবজি উৎপাদন করে সে কি করলো উপযোগ বৃদ্ধি করলো এটাকে বলা হয় মালিকানাদি উপযোগ এখন দেখো এখন আমাদের আপাতত দেখো তোমাদেরকে আমি আবার মিশন দিয়ে দিচ্ছি উৎপাদন কাকে বলে উৎপাদন হলো কোন কিছু সৃষ্টি করাকে বুঝায় না যেখানে থাকতে হবে কি নতুন কোন দ্রব্যের উপযোগ সৃষ্টি করা এবং তার বিনিময় মূল্য থাকতে হবে আর উপযোগ হলে যেটা আমাদের অভাব মেটায় সেটাকে অভাবের ক্ষমতা যে দ্রব্যের মধ্যে আছে সেটাকে বলা হয় উপযোগ তা উপযোগ সৃষ্টি করার প্রকৃতি হলো রূপগত উপযোগ স্থানগত উপযোগ সময়গত উপযোগ সেবাগত উপযোগ মালিকানাগত উপযোগ রূপগত হলো যে বস্তুটা রূপ পরিবর্তন করে তার উপযোগ বাড়ানো হয় সেটা হলো রূপগত উপযোগ স্থানগত এক জায়গা থেকে আরেক জায়গায় যদি তাকে স্থানান্তর করা হয় তখন তার উপযোগ সেই দ্রব্যের উপযোগটা কি হয় বেড়ে যায় আপনার সময়গত যে এক সময়ে দ্রব্য আরেক সময় যদি তাকে বিক্রি করা হয় তখন সেই দ্রব্যের উপযোগটা বেড়ে যায় যেমন ধরো যে টমেটো শীতকালে টমেটো যদি গ্রীষ্মকালে বিক্রি করা হয় তাকে তখন সেটাকে তার দাম বেড়ে যায় এখন সেবাগত সেবা দিয়ে যেটা উপযোগ সৃষ্টি করা হয় যেমন ডাক্তার তার চিকিৎসা দিয়ে রোগীকে ভালো করে এখানে তার উৎপাদনটা বৃদ্ধি পায় তারপর হলো মালিকানাধীন উপযোগ যেটা অব্যবহৃত একটা জমি যেটা পড়ে আছে সেটা যখন একটা আরেক জনের কাছে বিক্রি করা হয় তখন তার শ্রম দিয়ে ব্যবহার দিয়ে সেখানে কি করে উৎপাদন করে উৎপাদন করার পর সেখানে উপযোগটা বেড়ে যায় এটা হলো উৎপাদনের উপযোগের বিভিন্ন প্রক্রিয়া তা তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আমি তোমরা এটা বাড়িতে বসে করবে যে উৎপাদন বলতে বিভিন্ন উপযোগ সৃষ্টির প্রক্রিয়া গুলো ব্যাখ্যা কর এখন এটা তোমরা ভালো করে করবে আর এর আরেকটা ইয়ে রয়ে গেছে যে উৎপাদনের উপকরণ আশা করি সামনে যে ক্লাসটা নিব সেই উৎপাদনের উপকরণ করানোর তোমাদেরকে চেষ্টা করবো করানোর জন্য তোমরা যে যেখানে আছো ভালো থেকো মনোযোগ দিয়ে লেখাপড়া করো আসসালামু আলাইকুম।